ঠিক আছে, তোকে তো আমি বললাম যে সারা রাতের জন্য আমি তোকে নিয়ে এসেছি। বিরক্ত লাগতেছে এখন, একটা কাস্টমার এখানে গেল না, রাইতে হয়ে বেজে গেছে একটা, কোনো খবর নেই। বাসায় যাবো না কেন, নাকি বাসায় যাবো? ঠিক আছে, যাবি নাকি? আর জানিস না, যাওয়ার লেগে তো এই জায়গায় দাঁড়াই আছি। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যেতে পারি, ওই ওই দিন আমার বাসায় নিয়ে যাবো। এই বাসায় যাওয়ার পরে কোনো সিনক্রেট করবি? না না, সিনক্রেট কেন করবো, আমি তো এই এই কামের লেগে তো দাঁড়াই আছি। তুই আমার বাসায় নিয়ে যাবি, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। এখন বল তোর রেট কত? আমার রেট 8,000 টাকা। এই দেখ, একটু বেশি হয়ে গেল। কেন 8,000 টাকা একটু বেশি হয়ে গেল? না, তুই একটা কাম কর, 4,000 টাকা। সি 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 4,000 টাকা এই চার দিনে পাবি রে? আমি কি দেখতে গেলে কোনো দিনটা কম? না তা ঠিক, দুধে গায়ের বলাম। আচ্ছা ঠিক আছে, তোকে আর 500 টাকা বাড়াই দেবো। মানে 4,500 দিবি? আচ্ছা চলবো না, তুই আমার 8,000, আচ্ছা 8,000 টাকা দিবি। আচ্ছা বুঝলাম, 1,000 টাকা কম রাখ, 7,000 টাকা। ৭,০০০ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যাবি, তবে শর্ত একটা বল। তুই আমার সাথে সাথে যাবি না, মানে আমার পিছে পিছে যাবি। হ্যাঁ ঠিক আছে, তুই আমার লগে লগে নিয়ে যাবি না? বুঝবি না, আমি যেটা বলছি ওইটা শোন, আমার পিছে পিছে যাবি। হ্যাঁ আচ্ছা, এদিকে আমার বলি, কোন দিকে? এদিকে। এই শোন, তুই আধা ঘন্টা ধরে এই জঙ্গল জামারে ঘুরাইতেছিস না, তোর মতলব কি রে? আরে আমার মতলব কোনো কিছু না, এখন যদি আমি গেট দিয়ে তোকে নিয়ে আসি সিকিউরিটি গার্ড দেখলে সমস্যা আছে, এই জন্য তোকে জঙ্গল দিয়ে নিয়ে আসি। এখন কত কম, তোর বাসা কোন কই এখন? আরে বাসা এসে পড়েছে, এই দোতলা বাড়িটা দেখছিস না? এই দোতলা বাড়ি তোর? মা গো মা, দোতলা বাড়ি। আচ্ছা চল চল চল। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলবো? এই শুন ও মা গো মা, এত বড় বাড়ি, এটা কি তোর বাড়ি? হ্যাঁ চুপ কর, তোকে আগেই রাস্তায় বলেছি বেশি কথা বলবি না, বাড়ির লোকজন আছে জেগে গেলে সমস্যা আছে। মা গো মা, আবার বেল দিচ্ছিস? চুপ কর, আমি যা বলি একদম মন দিয়ে শোন। এখন থেকে শেষ পর্যন্ত কোন কথা বলি না, শুধু চুপ। তোর বাসার বাহিনী যেমন তেমন, ভিতরে আরো অনেক সুন্দর। আর শুন, এটা কি? ওটার নাম হচ্ছে ঝাড়বাতি। ও ঝাড়বাতি, খুব সুন্দর। আচ্ছা শোন, দেরি হয়ে যেতেছে, যা করতে নিয়ে এসো তাড়াতাড়ি করে আনা, বেশি সময় ভালো লাগতেছে না। কাজটা তুই করতে দিচ্ছিস না, তুই তো এই পেশাল ও পেশাল সব পেশাল করতেছিস। আচ্ছা শোন, যেহেতু তোকে আমি সারা রাতের জন্য নিয়ে এসেছি, এখন অনেক রাত বাকি আছে, আচ্ছা আমি তোকে কিছু প্রশ্ন করি। তোর ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু আমার মা আছে, আর কেউ নাই, বাবা মারা গেছে। আচ্ছা আর একটা কথা বলি, আচ্ছা তুই এই লাইনে কেমনে আসলি? আইসি, আমার ভালো লাগছে। দেখ তোর এত কিছু বলতে পারতাম না, তুই যারা করতে নিয়ে এসেছ আমার করে হওয়া, আমি অবস্থা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তোকে তো আমি বললাম যে সারা রাতের জন্য আমি তোকে নিয়ে এসেছি। সারা রাত থাকতে হইব? তোকে না বললাম উচ্চ বুঝতে কোনো আসলে করে দেবো। আচ্ছা শোন, যেহেতু সারা রাতের জন্য তুই আজকে আমার, তো আমি যে কথাগুলো বলবো তুই সেই কথাগুলো ঠিকঠাক উত্তর দিবি। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা এখন বল, তুই এই লাইনে কিভাবে আসলি? এই লাইনে কি আমি নিজে দূর আসতে এত কিছু করতে পারতাম না, আমার এই পিছনের কোনো কথা সামনে নিয়ে আসতে চাই না। এখন তোর কথা হয়েছে, তুই আমার যেটা করার লেগে নিয়ে আসছিস, তুই এই কাজটা করে হাল্লা কর, আমার ভালো লাগবে, কর আমার আমার মন ধরছে। তো আমি যে কথাগুলো বলবো তুই মন দিয়ে শুনবি এবং উত্তর দিবি। আচ্ছা বল। আচ্ছা এখন বল তো, তুই এই লাইনে কেমনে আসছিস? এই লাইনে কেমনে আছি? আরে শোন, আমার মা হাসপাতালে প্রতিদিন আমার মার পিছে 2,000 টাকা করে লাগে। তুই বল আমি এখন কি করবো, এই জন্য আমি এই পত্রা বেছে দিছি। আচ্ছা বুঝতে পারলাম, প্রতিদিন তোর মার পিছনে 2,000 টাকা করে যায়, তাহলে মাসে যাচ্ছে কত?
তোকে যদি কেউ একটা কোন ভালো সুযোগ দেয় যে তোকে টাকা পয়সা দেবে এই লাইনে যেন তুই কাজ না কাজ না করিস, তোর মাকে নিয়ে তুই ভালো থাকিস, তুই পারবি? আরে এই দুনিয়ায় এরকম ভালো মানুষ নাই রে, কেউ দিত না। দেখ হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, ঠিক তুই যেটা বললি ওটাকে দেব। আজ থেকে তুই মনে করতে পারিস তোর যে মা সে আমার মা, তার চিকিৎসার যত খরচ বা তোদের সংসার চালাতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো। কিন্তু হাসালি ভাই তুই আমারে দিবি দেখি না। আচ্ছা শোন, তোকে যখন আমি এত বড় বাড়িতে নিয়ে এসেছি তুই কিন্তু বাড়ি থেকে বুঝতে পেরেছিস যে এই বাড়িটা আমার, আর যার এত বড় বাড়ি আছে অবশ্যই তার ব্যাংকে অনেক টাকা আছে তাই না? তো তুই যদি চাস আজকে থেকে তোর মায়ের যত খরচ সব কিছু চালাবো তোর সহ, বিনিময়ে তুই এই রাস্তা ছেড়ে দিবি। সত্যি? হ্যাঁ একদম সত্যি বলছে। আজকের পর থেকে তুই মনে করতে পারিস আমি তোর এক ভাই। সত্যি ভাই তুই আমার ভাই হবি? দেখ আমার তো ভাই নাই, আমি তো দেখ আমার তো ভাই নাই, এই জন্য আমি ভাইয়ের মরণ বুঝি না ভাই। তুই আমার বোন বানাচ্ছিস আমি অনেক খুশি হয়েছি। দেখ তোর কথা চিন্তা করি, তুই তোর মাকে বাঁচানোর জন্য তোর দেহ বিক্রি করে তোর মায়ের টাকা উপার্জন করতেছিস, আর আমি দেখ এত কিছু থাকার পরও আমার মাকে বাঁচাতে পারি। তো এই জন্য এরপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি রাস্তায় তোর মতো যাকে আমি দেখবো তাকে আমি ভালো পথে নিয়ে আসবো। আজকে তুই সহ আমি 39 জনকে ভালো পথে নিয়ে এসেছি। ভালো হয়েছে ভাই, খুশি হয়েছি ভাই। আর শোন তুই বললি না যে 1,00,000 টাকা ইনকাম করিস, এখানে 1,00,000 টাকাই আছে। নে তোকে বললাম না আজ থেকে আমি তোর ভাই, এই টাকাটা নিবি আর এই পথ ছেড়ে দিবি, ফোন করিস? হ্যাঁ করি। আজকের পর থেকে পুরো সিম চেঞ্জ করবি, কারণ তোকে অনেক কাস্টমারে ফোন করবে তাই তো? চেঞ্জ করবি আর আমার নাম্বার সেভ করে রাখবি, আর যখন জন আর আর যখন তোর যেটা প্রয়োজন এই ভাইকে সব করবি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভালো কথা, সব কথা তো জিজ্ঞেস করবো। হ্যাঁ ভাই, তুই লেখাপড়া কোন বন্ধু করছিস? আমি ইন্টার পাস করছি। তুই ইন্টার পাস একটা মেয়ে? জি। আচ্ছা দেখ তোর যদি কোনো আপত্তি না থাকে তুই কালকে আমার অফিসে জয়েন কর। সত্যি ভাই তা তো আরো ভালো হয়। তাহলে এখন কাম কর, এখন যা ভাই। দেখেন আপনি আমার যে উপকার করছেন আমি কোনোদিনও বলবো না ভাই, আপনি আমার মারে দেখে আসবেন না ভাই? অবশ্যই দেখবো। এখন বল তোর মা কোন মেডিকেল আছে? সদরে। সদরে আমি অবশ্যই যাব আর আমার নাম্বারটা নিয়ে যাবি। সবচেয়ে বড় কথা কি জানো, আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত করে কার মাধ্যমে একমাত্র উনি জানে। এখন যা। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তোর এখন যাওয়া লাগবে না যেহেতু তুই আমাকে ভাই বলেছিস, আমি তোর বোন দেখেছি আমার পাশের রুমে, তুই ওখানে গিয়ে ফোন কর। আচ্ছা ভাই ঠিক আছে। হে আল্লাহ আজকে নিয়ে আমি 39 জন লোক ভালো করলাম।